আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ভারতীয় পণ্য বর্জন এবং ভারতীয় নাগরিকদের এদেশের যে কর্মকাণ্ড এবং বিশেষ করে বেআইনিভাবে কাজকর্ম করে এদেশ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে হুন্ডির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করে বাংলাদেশে যে সর্বনাশ করছে, এই বিষয়গুলো নিয়ে হাল আমলে মানে এতটা জনরোষ বেড়ে গিয়েছে যে যার মতো করে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত পর্যায়ে এখন ভারত খেদাও আন্দোলন শুরু করেছে। যারা প্রবল ভারতের পক্ষের লোক কিংবা যারা নিরপেক্ষ লোক কিংবা যারা অতিমাত্রায় জ্ঞানী, তারা বিষয়টিকে অনেকটা তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে বিশ্লেষণ করছেন এবং তাদের ধারণা যে এই ভারত খেদাও আন্দোলন, ভারতীয় পণ্য বর্জনের আহ্বান কিংবা ভারতীয় নাগরিকদের বাংলাদেশে চাকরি করা নিয়ে যে প্রচার এবং প্রোপাগান্ডা চলছে, ক্যাম্পেইন চলছে, এর সাথে যারা জড়িত মাস্টার মাইন্ড হিসেবে, মূলত এদের একটা বিরাট অংশ ছোটো ছোটো রাজনৈতিক দল বিএনপির এবং জামাতের সমর্থন আছে, কিন্তু প্রকাশ্যভাবে এখনও পর্যন্ত তারা মাঠে নামেনি। এরপর সাধারণত যে সকল জনপ্রিয় ইউটিউবার রয়েছেন, ফেসবুকার রয়েছেন, তারা সামাজিক মাধ্যমে দেশে এবং দেশের বাইরে, বিশেষত দেশের বাইরে ব্যাপক প্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছেন। এর ফলে অনাগত দিনে ভারতের ভবিষ্যৎটা কোন পর্যায়ে যেতে পারে, আমাদের দেশের অর্থনীতির সঙ্গে তাদের যে সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে ভারতকে এখন যেভাবে একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে বিশ্লেষণ করা হয়, বিবেচনা করা হয় এবং তারা ইন্ডিয়া নাম, তাদের যে ইন্ডিয়া নাম, এই ইন্ডিয়া নামটি বাদ দিয়ে এখন তারা ভারত বা ভারতবর্ষ বা পাক ভারত উপমহাদেশ এইভাবে বলার চেষ্টা করছে এবং তাদের যে একটা মানচিত্র তারা টানিয়েছে তাদের পার্লামেন্ট ভবনে, সেখানে সেই মানচিত্রের মধ্যে পাক ভারত উপমহাদেশের যে সকল স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র রয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, অন্যান্য দেশগুলোকে নিজেদের মানচিত্রের মধ্যে ঢুকিয়ে তারা ভারতবর্ষ ঘোষণা দিয়ে সেটিকে তাদের পার্লামেন্টে স্থাপন করেছে এবং এটি নিয়ে যখন হইচই শুরু হলো তখন তারা বলার চেষ্টা করলো যে সম্রাট অশোকের জমানাতে, আপনারা জানেন যে অশোককে বলা হয় মহামতি অশোক, গ্রেটেস্ট অশোক, তো তিনি যে সাম্রাজ্যের মালিক ছিলেন কলিঙ্গের যুদ্ধের পর, সেই যে মানচিত্র সেটিকে ভারতবর্ষ তারা দাবি করে একটি ঐক্যবদ্ধ ভারতের রূপরেখা তারা সেখানে রেখেছে, এটা জাস্ট একটা মনুমেন্ট। অন্য সবাই বলার চেষ্টা করছেন যে এই মানচিত্রের মাধ্যমে তারা অনাগত দিনে দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের যে মাস্টার প্ল্যান, অনাগত দিনে তারা যে বাকি স্বাধীন রাষ্ট্রগুলোকে গ্রাস করার যে মাস্টার প্ল্যান ঘোষণা করেছে সেটাই এই মানচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। তো নরেন্দ্র মোদীর মতো একজন একেবারে উগ্রপন্থী, যাকে বলা হয় ধর্মীয় গোড়ামি এবং ধর্মীয় সন্ত্রাস এবং ধর্মীয় উগ্রবাদ, এগুলোর একেবারে বিমূর্ত প্রতীক, তিনি দক্ষিণ ভারত থেকে এই উত্তর ভারতে, অর্থাৎ এখন যে দিল্লি এটিকে সাধারণত উত্তর ভারতের কেন্দ্র বলা হয়, তো সেখানে এসে যে কর্মকাণ্ড শুরু করেছেন, এই কর্মকাণ্ডের ফলে ভারতের অভ্যন্তরে কি ঘটনা ঘটেছে মোরাললেস আমরা বাইরে থেকে হয়তো অতটা বুঝি না, কিন্তু ভারতের সব নাগরিকই জানেন যে ধর্মনিরপেক্ষ ভারতের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটি এখন রীতিমতো হুমকির মধ্যে পড়ে গিয়েছে। মোদীর অতিরিক্ত হিন্দু প্রীতি, এটা আসলে প্রীতি বলা যাবে না, তিনি যেভাবে হিন্দু ধর্মকে ব্যবহার করে ধর্মীয় উগ্রতা ছড়িয়ে দিচ্ছেন, ফান্ডামেন্টালিজম যেটাকে বলা হয়, ফান্ডামেন্টালিস্ট, সেটা যেভাবে ছড়িয়ে দিচ্ছেন তার ফলে ভারতের যে প্রায় 1200 মতো জাতিগোষ্ঠী রয়েছে যারা কখনই ঐক্যবদ্ধ ছিল না, হাজার বছরের ইতিহাসে কখনই ঐক্যবদ্ধ ছিল না। আপনারা যারা ভারতের মানচিত্র লক্ষ্য করেছেন তারা দেখবেন যে ভারতের একেবারে কাছেই
ইউপি, যেটিকে বলা হয় উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশের পরেই রাজস্থান। তো উত্তরপ্রদেশ ঘিরে সবসময় একেবারে দিল্লির কাছাকাছি বড় বড় রাজবংশ সেখানে রাজত্ব করেছে। তারপরে রাজস্থান, যেটার সঙ্গে কাশ্মীর অন্তর্ভুক্ত, এরা মূলত ভারতের সবচেয়ে শক্তিশালী রাজত্ব গড়ে তুলেছিল এবং তারা সবসময় হাজার হাজার বছর ধরে এই রাজস্থানের রাজপুত, যারা তারা শক্তিশালী একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল। তো পৃথ্বীরাজ চৌহান, যাকে পরাজিত করে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে এসেছিলেন, সেই পৃথ্বীরাজ চৌহান যে দ্বিতীয় তারায়ণের যুদ্ধে মোহাম্মদ ঘুরি তাকে পরাজিত করেন, তো এই যে পৃথ্বীরাজ চৌহান তার রাজধানী ছিল কিন্তু এই যে রাজস্থান, সেখান থেকে আরও দূরে কাশ্মীর, এখন যেখানে কাশ্মীর নয়, এখন যেখানে হযরত নিজামুদ্দিন আউলিয়া তার মাজার রয়েছে সেই জায়গাটিতে, অর্থাৎ এই মুহূর্তে ঠিক নামটা মনে আসতেছে না, খাজা নিজামুদ্দিন আউলিয়ার, না না নিজামুদ্দিন না, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির যে মাজার রয়েছে ঠিক সেই জায়গাতেই তার রাজধানী ছিল। আবার অন্যদিকে দক্ষিণ ভারত, অর্থাৎ গুজরাট, কেরালা, এই অঞ্চলগুলোতে অনেকগুলো, এমনি এমনকি মুসলিম জামানাতও সেখানে অনেকগুলো সাম্রাজ্য গড়ে উঠেছিল এবং মুসলিম পূর্ব ভারতেও সেখানে অনেকগুলো সাম্রাজ্য গড়ে তুলেছিল এবং তার মধ্যে চালুক্য বংশ খুবই বিখ্যাত ছিল। উত্তর ভারতে একই সঙ্গে অনেকগুলো রাজবংশ ছিল। বাংলার এই অংশে, অর্থাৎ আমাদের যে দিনাজপুর থেকে শুরু করে এই অংশে একসময় শশাঙ্কর বিশাল রাজত্ব ছিল, আবার শশাঙ্কের কন্টেম্পোরারি সেখানে হর্ষবর্ধনের একটা বিশাল রাজবংশ সেখানে ছিল। তো কাজেই যদি ঐক্যবদ্ধ ভারত বলা হয়, তাহলে সবচেয়ে বড় ঐক্যবদ্ধ ভারতের সম্রাট ছিলেন আওরঙ্গজেব। এবং আওরঙ্গজেবের সাম্রাজ্যের যে বিস্তৃতি, সেই বিস্তৃতি এটা কোনো অবস্থাতেই ইংরেজরাও পারেনি। ইংরেজ জমানাতে অনেকগুলো স্বাধীন ডমিনিয়ন, মানে স্বাধীন রাজ্য ছিল এবং তারা আফগানিস্তানের উপর তাদের প্রভুত্ব বিস্তার করতে পারেনি, কিন্তু এই সমস্ত এলাকাও কিন্তু যাকে বলা হয় আওরঙ্গজেবের ছিল। এবং পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব মিলে মারাঠারা যে একটা বিশাল রাজত্ব গড়ে তুলেছিল ইংরেজ জমানাতে এবং মুঘল জমানার শেষ দিকে, এটাও কিন্তু আওরঙ্গজেবের সময়টিতে দিল্লির অধীন ছিল। তো কাজেই সেই যে দিল্লির যে এখন আবার অশোকের জমানা বলেন বা আওরঙ্গজেবের জমানা বলেন, এই জমানায় ফিরে যাওয়ার যে চেষ্টা, এটি মানে অনাগত দিনে সম্ভব তো হচ্ছেই না, বরং বর্তমান যে ভারত এটি ভেঙে চুরমার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তারা যে আধিপত্যটা বিস্তার করেছিল কৌশল আফগানিস্তানের উপরে, অর্থনৈতিক যে একটা ছায়া বা কুছায়া তারা যে ফেলেছিল আমেরিকার মাধ্যমে, সেখানে বলতে গেলে তাদের অনেক, কেউ কেউ বলেন 12 বিলিয়ন, কেউ বলেন 15 বিলিয়ন ডলার তারা সেখানে ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। এবং সেখানে ভারতীয় ব্যবসায়ীরা তাদের পুঁজি, পাট্টা, মিল, কারখানা, ব্যবসা, বাণিজ্য, অর্থ, বৃত্ত সব কিছু ফেলে জান নিয়ে পালাতে তারা বাধ্য হয়েছে যখন আমেরিকানরা সেখান থেকে চলে গেল। এবং এখন আফগানিস্তানে ভারতের অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে ভারত খেদাও আন্দোলন করতে হয়নি, ভারত সেখানে লেজ গুটিয়ে আফগানিস্তান থেকে সেখান থেকে পালিয়ে তারপরে এসছে। এই গেল আফগানিস্তান। পাকিস্তানের যে বিস্তীর্ণ এলাকা এবং পাকিস্তানের সঙ্গে তার যে সীমান্ত, বৃহত্তম সীমান্ত, সেখানে ভারতের যে একেবারে বেকুফ, নির্বোধ, গর্দভ, তারাও চিন্তা করে না যে পাকিস্তানের ভূখণ্ডের কাছাকাছি হয়ে কোনো হাক ডাক দেওয়া তো দূরের কথা, মিউ মিউ করা। পাকিস্তান তার সীমান্তে এতটা শক্তিশালী এবং ভারত বিরোধী মনোভাব পাকিস্তানের মধ্যে এতটা প্রবল যে পাকিস্তানের জনগণ না খেয়ে মরে যাবে, কিন্তু কোনো অবস্থাতেই সেখানে ভারতীয় কর্তৃত্ব যেভাবে বাংলাদেশে চলছে সেটা পাকিস্তানে কল্পনাই করা যায় না। ছোট দেশ হিসেবে ভুটানের উপর তারা কিছুদিন রাজত্ব করেছে, এখন ভুটান একচেটিয়া চীনের দখলে। শ্রীলঙ্কাতেও তারা অনেক গণ্ডগোল করেছে, গৃহযুদ্ধ করেছে এবং শ্রীলঙ্কার সেই গৃহযুদ্ধের দাবানলে রাজীব গান্ধীর মতো জনপ্রিয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু প্রাণ হারিয়েছেন। আবার সেই ভারতের কারণে শ্রীলঙ্কার দুজন সেই সরকার প্রধান প্রাণ হারিয়েছেন। তো
শ্রীলঙ্কা ভারত থেকে যা পেয়েছে এর ফলে শ্রীলঙ্কার জনগণের মধ্যে রক্ত মাংসে মিশে গেছে যে এই ভারত আর ভারত নয়, এবং সেখানে তারা যেভাবে চীনের সঙ্গে গাঁট বেঁধেছে সেখানেও ভারতকে চলে আসতে হয়েছে এবং খেদাও আন্দোলন করতে হয়নি, এমনি চলে আসছে। এরপর নেপালে তারা খুবই অবমাননাকর এবং অসম্মানজনকভাবে নেপাল থেকে তারা বিতাড়িত হয়েছে, এবং নেপালে আমি নিজে গিয়ে দেখেছি যে সেখানে বেশিরভাগই ভারতীয় মুদ্রা চলত, বাংলাদেশি মুদ্রার পাশাপাশি না, মানে নেপালি মুদ্রার পাশাপাশি ভারতীয় মুদ্রা বেশি চলত, এমনকি ডলার পাউন্ডের চাইতেও ভারতীয় মুদ্রা সেখানে গুরুত্বপূর্ণ ছিল। সেই নেপালে এখন ভারতের ভিও নাই বা ভ নেই, সেখানে একচেটিয়াভাবে চীন কর্তৃত্ব স্থাপন করেছে। তারপর মালদ্বীপ, মালদ্বীপে তো তারা একটা রীতিমতো গ্যারিসন বসিয়েছিল, এবং সেখানে মালদ্বীপে সেই প্রেসিডেন্টের কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রেসিডেন্টের যে ব্যক্তিগত নিরাপত্তা থেকে শুরু করে যা কিছু এখন বাংলাদেশে আমরা গুজব শুনি, রয়ের অ্যাক্টিভিটিস, যে র সব জায়গাতে স্টেশন করেছে, সব স্পর্শকাতর জায়গাতে তাদের অফিস আছে, সেই জিনিসগুলো তারা একেবারে প্রকাশ্যে মালদ্বীপে করে ফেলেছিল। এবং সেই মালদ্বীপে এখন এমন অবস্থা হয়ে গেছে যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি চায়না চলে গিয়েছেন, আর তার অবর্তমানে নরেন্দ্র মোদী সেখানে এসে নাস্তানাবুদ হয়ে একেবারে একাকে সেখানে ভিক্ষুকের মতো ঘোরাফেরা করেছেন। তারপর থেকেই মালদ্বীপে ভারত খেদাও আন্দোলন শুরু হয়েছে, এবং এই আন্দোলন এখন এতটা জনপ্রিয় যে ভারত সেখানে আর টিকতে পারবে না। এখন এই যে তাদের রাজনীতি পাক ভারত উপমহাদেশে, সবেধন নীলমণি বাংলাদেশ আর হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। যাই হোক, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে ঠাট্টা করে বললাম, বাংলাদেশে সত্যিকার অর্থে এখন তাদের একটা কর্তৃত্ব রয়েছে, এবং সেই কর্তৃত্বের বিরুদ্ধে এখন যে ভারত খেদাও আন্দোলন শুরু হয়েছে বা ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শুরু হয়েছে, আমার ব্যক্তিগত অভিমত হলো যে এটি এখানেই থেমে থাকবে না, এটি বাড়তে থাকবে, প্রবলভাবে বাড়তে থাকবে, এবং অনাগত দিনে খুব দ্রুত আমার মনে হয় যে এক দুই মাসের মধ্যেই বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতি স্পষ্ট করতে হবে। তাকে বলতে হবে সে কি ভারতের সঙ্গে থাকবে নাকি সে চীনের সঙ্গে যাবে। এর কারণ হলো এই মুহূর্তে সরকারের একমাত্র এবং প্রধানতম সমস্যা হলো অর্থনৈতিক সংকট। এই অর্থনৈতিক সংকট সমাধানের জন্যে তার চীনের দ্বারস্থ হওয়া ছাড়া কোনো উপায় নেই। এমনকি আমরা আমেরিকাকে ভরসা করছি, ভয় পাচ্ছি, আমেরিকা আমাদেরকে নানা কারণে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করতে পারবে, বিপদে ফেলতে পারবে, বিপত্তিতে ফেলতে পারবে, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকা আসলে কিছুই করতে পারবে না। আবার অন্যদিকে ভারত আমাদেরকে এখানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে, এই ক্ষমতা কিন্তু এখনও ভারতের আছে, কিন্তু বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সাহায্য করার বা সহযোগিতা করার সক্ষমতা ভারতের নেই। তো ভারত যে ক্ষতি করার সেটা করে দিয়েছে, আমাদের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, আমাদের সেনাবাহিনীর মধ্যে যে স্প্রিট ছিল সেই স্প্রিটটি এখন আগের মতো সে দেখা যাচ্ছে না। তারপর আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে বলতে গেলে নিষ্ক্রিয় করে দেওয়ার যে মাস্টার প্ল্যান তারা নিয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে, সেটি এখনও অব্যাহত রয়েছে। এর বাইরে আমাদের সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি নিয়ে নানা কথা, এবং এর বাইরে রাজনীতির অঙ্গনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে দুই হাতে নিয়ে তারা যেভাবে খেলছে, এতে জাতীয় পার্টি পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, আর আওয়ামী লীগের যে রাজনৈতিক বিপর্যয় এবং পরাজয় এটি এখন অনিবার্য হয়ে পড়েছে। তো এই অবস্থাতে থেকে আওয়ামী লীগ সরকার শ্যাম রাখি না কুল রাখি এই নীতিতে আর এগোতে পারবে না। এর কারণ হলো তলা ছিদ্র হয়ে গিয়েছে সব ক্ষেত্রে, এবং সেই তলা কোনো মতে বোঝানো তো সম্ভব নয়, এটা দীর্ঘমেয়াদে আরও 25-30 বছর লাগবে, যে মানে যদি আমরা সুপথে ফিরে আসি এবং ভালোভাবে কাজ করি তবু আমাদের 25 বছর লাগবে অন্তত পক্ষে একটি স্বাভাবিক অর্থনৈতিক অবস্থা আসতে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদের যে নগদ টাকা দরকার হবে সেই টাকার সংস্থান কেবলমাত্র চীন করতে পারবে, এবং সেই চীন যখন এই কাজটি করতে এগিয়ে আসবে তখন এই যে ভারতীয় পণ্য বর্জন এবং ভারত খেদাও যে আন্দোলন, এই আন্দোলনে চীনের স্পর্শ লাগবে এবং চীনের মদত এখানে চলে আসবে। আসার পর এখন যে বিষয়গুলো তুচ্ছতাচ্ছিল্যের হয়ে পড়েছে বা তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করছে যে বিষয়গুলো অনেকেই, সেই বিষয়গুলো অনাগত দিনে
তুচ্ছতাচ্ছিল্যের বিষয় থাকবে না, সেগুলো একটা প্রাইম ফ্যাক্টর হয়ে জনগণের নিকট দেখা দেবে। এবং ভারত কি হারিয়েছে যখন তারা সেটি মানে গালে হাত দিয়ে চিন্তা করার চেষ্টা করবে, তখন বুঝবে যে এই 18 কোটি মানুষের যে বিশাল মার্কেট, এবং যে মার্কেটে তারা 100টা আধিপত্য বিস্তার করছে, এবং মার্কেটকে যেভাবে তারা চুষে চুষে খাচ্ছে, অথচ ভারতীয় পণ্য যেগুলো আমরা আমদানি করি, প্রতিটি পণ্যেরই প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজার রয়েছে, এবং প্রতিযোগিতামূলক আমাদের স্থানীয় বাজার রয়েছে যেখান থেকে উৎপন্ন হয়। কাজেই ভারতীয় কোনো পণ্য আমাদের দরকার নেই, আর ভারতীয় যে জনশক্তি আমরা আমদানি করছি সেই জনশক্তিও কিন্তু আমাদের দরকার নাই। কাজেই ভারত খেদাও আন্দোলনে যদি যারা আন্দোলনকারী তারা সফল হতে পারেন, তাহলে আমাদের অর্থনীতির যে চাকা এটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সম্পূর্ণ ঘুরে দাঁড়াবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।